মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি আর তোমাদের সবাইকে আমার মোয়ের কাহিনী চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 5th June, আজকে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে আমি ভাবলাম একটা ব্লগ বানানো যাক। আমিও এমনিতেই অনেক দিন ধরে কোনো রকম ব্লগ বা ভিডিও দিতে পারছি না, তার একটা কারণ আছে, সেই কারণটা আমি তোমাদেরকে পরে বলবো বা নেক্সট ভিডিওতে বলবো। আমি কদিন ধরে একটু ব্যস্ত আছি, আরও বেশ কয়েকদিন একটু ব্যস্ত থাকবো, তো তার জন্য মানে রেগুলার আমি ভিডিও দিতে পারছি না। বাট আজকের দিনটার তো একটা মানে ব্লগ তো বানাতেই হতো, তাই জন্য আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এখন ঘুম থেকে উঠিনি, এখন 8টা বেজে গেছে। আমি অনেকক্ষণ আগেই উঠেছি, 6টা নাগাদ উঠেছিলাম। উঠে স্নানটা ঘরদোর পরিষ্কার করে মানে বাসি ঘরদোর মুছে স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পুজোটা করব, করেই ঝটপট রেডি হয়ে আমরা ও বাড়িতে যাব। তো আজকে পুরো দিনের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। মা মানে অ্যাকচুয়ালি মানে মা মানে আমার শাশুড়ি মা, উনি কালকেই ও বাড়িতে চলে গেছে, মানে আমাদের সবারই নিমন্ত্রণ, তাই জন্য তিনজনে মিলে যেতে একটু অসুবিধাও হতো, তাই জন্য মা ও বাড়িতে কালকেই চলে গেছে, মাকে রাত্রে ও বাড়িতে দিয়ে এসেছি। হ্যাঁ, কি এটা? তো মা ষষ্ঠীর উপোস করে, সেই জন্য পুজো দিয়েছিল। তো যাই হোক, মাকে কালকে ও বাড়িতেই দিয়ে এসেছি, তা আজকে আমরা যাব, আমি আর সুব্রত যাব। তো মাদের জন্য আমি কি কিনেছি মা কাকিমণির জন্য, তো সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে ও বাড়িতে গিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, সুব্রতর জন্য দেরি হয়েছে, ও 9:30 অবধি শুয়ে শুয়ে ল্যাথ খেয়েছে। তো এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর ও গেছিলো, বেরিয়েছিলো একটু আম ঠাম এগুলো আনতে, তো আর সেগুলো আনা হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। তো আমি এই একটা পিওর সিল্ক পরেছি, তোমাদের দেখাচ্ছি শাড়িটা। তো দেখলে আমার শাড়িটা কেমন লাগছে বলো? এটা অনেক পুরনো শাড়ি, 6 বছর পুরনো শাড়ি। তো চলো যাওয়া যাক, আর বেশি দেরি করব না, আমার মোটামুটি সব কাজও হয়ে গেছে, ঘরে কেউ থাকবে না বলে সব চারিদিক লকও করে দিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে সুব্রত তো আম এনেইছে, বাট এই আমগুলোও আমি নিয়ে যাব। এগুলো হচ্ছে আমাদের গাছের আম, কালকে সুব্রত গাছে উঠেছিল, গাছে উঠে আমগুলো পেরেছে। এমনিতে রোজই একটা দুটো করে পড়ে, সেগুলো তো খাই, তারপরেও আবার সুব্রত গাছে উঠেছে, অনেকগুলো পেরেছিল, সবাইকেই একটা দুটো করে দিয়ে দিতে দিতে এখন 6টায় এসে ঠেকেছে। তো এই আমগুলোও নিয়ে যাব, আবার সুব্রত আলাদা করে কিনেও এনেছে, তো সেগুলোও নিয়ে যাব। তো চলো ও বাড়িতে যাই, গিয়ে তোমাদের দেখাই। আর খুব খিদে পেয়ে গেছে, মা ফোন করে বলছে যে টিফিন করেছি, কখন আসবি তোরা খেতে, মানে কখন খাবি। এখন টিফিন খাওয়া হলো না, আবার দুপুরের খাওয়ার বাকি আছে। তো আর বেশি দেরি না করে, কথা না বাড়িয়ে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা এ বাড়িতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে, ষষ্ঠীর যে নিয়ম থাকে, যে উপোস থাকে, মানে শাশুড়িরা মানে উপোস করে তারপরে কি মানে যা সব নিয়ম করে, সেইগুলো আমাদের বাড়িতে নেই, মানে আমার বাপের বাড়িতে সেই নিয়মগুলো নেই, মানে আমার ঠাম্মা কোনোদিনও করেনি, মানে তাদের আগের জেনারেশনেও কেউ কোনোদিনও সেই নিয়ম করেনি, তো আমার মাও করে না। বাট আমাদের ষষ্ঠী মানে ওই মানে জামাইরা যায়, খাওয়া দাওয়া হয়, এটাই আনন্দ। কিন্তু যেই নিয়মগুলো আছে সেইগুলো আমাদের নেই, মানে আমার শ্বশুর বাড়িতে আছে, বাট আমার বাপের বাড়িতে সেই পুজোটা হয় না।
তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি এ বাড়িতে চলে এসেছি আর চলে এসে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মানে অনেক দেরি হয়ে গেছে তাই টিফিনটা মা শুরু মানে ভাজা লুচিগুলো ভাজা শুরু করে দিয়েছিল আজকে মা মশালা লুচি করেছে মা আমাকে বললো আজকে লুচিটা একটু অন্যরকম করেছি কি আমি এখনও খাইনি সুব্রত খাচ্ছে কেমন হয়েছে গো খেতে হ্যাঁ লুচিগুলো নাকি খুব ভালো হয়েছে খেতে কিন্তু কিভাবে করেছে সেটা আর আমি তোমাদের দেখাতে পারিনি কারণ আমি এত দেরি করে এসেছি মা ততক্ষণে সব মানে রেডি হয়ে গেছে এখন শুধু মা ভেজে ভেজে দিচ্ছে তো আমি নিজেও খাই খেয়ে নিয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে আর যদি ভালো লাগে আমার তাহলে নিশ্চয়ই আমি জেনে যাব মায়ের থেকে যে মা কেমন করে করেছে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো তো এবার দেখো টিফিনের পর্ব শেষ হয়ে গেছে আর দুপুরের মানে খাওয়া দাওয়া রেডি মানে প্রিপারেশন চলছে তো এখানে দেখো মটনও কষছে এখানে শাকও রান্না হচ্ছে সত্যি কথা বলতে সুব্রত বা মানে আমার ভাই সবাই মানে ওদের মটন হলে আর ওরা মানে কি কিচ্ছু খায় না মানে মাছও খায় না প্রত্যেক মানে যেই বছর আমার বিয়ে হয়েছিল প্রথম বছর মা অনেক কিছু রান্না করেছিল অনেক রকমের মাছ দু তিন রকমের মাছ টাছ রান্না করেছিল বাট সুব্রত কোনো মাছই খায়নি ও মটনটা তুলে নিয়ে মানে শুধু মটন দিয়েই মানে ভাত খেয়েছে সেই জন্য মা আর আমি মানে প্রত্যেক বছরই এখন বলে দিই যে মা ফালতু মানে বেশি মাছ রান্না করে ঝামেলা করবে না তোমার জামাই যখন শুধু মটন খেতেই ভালোবাসে তুমি ওর জন্য শুধু মটনই করো তো তাই জন্যই এখন আর বেশি দু তিন রকমের মাছ রান্না করে না যে জাস্ট ভাজাভুজিগুলো একটু করে যেগুলো দিতেই হয় একটু আর মাছ করে এক রকমের আর মটনটাই মেনলি রান্নাটা হয় তো যাই হোক এবছর ভাই থাকবে না ওই জন্য সুব্রতও বলেছিল যে এবছর জামাই ষষ্ঠীতে যাব না ভাই এবছর ব্যাঙ্গালোরে রয়েছে তো তাও মা বলল যে না আয় জোর করে বলল যে না ঠিক আছে ভাই এখন এবছর নেই তো কী হয়েছে সামনের বছর থাকতে পারবে তো তাই জন্য গেছি মজা হয়েছে গেছি আনন্দ হয়েছে আসলে মারও ইচ্ছে করে যেহেতু ভাই নেই আমরা যদি যাই মায়েরও ভালো লাগে মেনলি তাই জন্যই যাওয়া তো দেখো এখানে রান্না মোটামুটি হয়ে গেছে শুধু একদম ফাইনাল টাচ দেওয়া বাকি আছে আর আমার এই যে আমাদের বড় শেফ সবাই দেখে নাও আমাদের বড় শেফ এখন রান্না করছে কি রান্না করছিস বুদ্ধি চাটনি হ্যাঁ চাটনি চাটনি তো মানে সবার আগে রান্না করে তুই চাটনিটা সবার পরে রান্না করছিস তোর এই চাটনির ভিডিওটা মানে কিভাবে রান্না করলি তো আমাদের আমাদেরকে বলে দিস তো খেয়ে যদি ভালো হয় তাহলে বলিস আর যদি খারাপ হয় তাহলে বলিস না এটা একটু তাকা কীভাবে করলি বল হ্যাঁ ও বাবা কীভাবে রান্না করলি সেটাই জানিস না হবে না হবে না তোর দিয়ে তোর দ্বারা হবে না তোকে দিয়ে কুকুর ভিডিও হবে না ফটোটা জিজুর ছবি তোর আমার দিকে তাকাও আরে তাহলে বলবো খাওয়ার দিকেই তাকিয়ে বসেছিল দেখি দেখি দাম দিচ্ছি না করো না আরে আরে তুলি তারপরে তো না তুমি শুরু করো না আরে আমি খেয়ে নেব তো তোলা যাবে না যা দেওয়ার পরে আর তোলা যায় হ্যাঁ দেওয়ার পরে তোলা যায় নাকি আসতে বল না আসতে বলে তুই কেড়ে কেড়ে করিস যাওয়ার পরে আর তোলা যাবে হ্যাঁ সব খেতে সেটা খেতে সব খেতে আবার দিয়ে ভাতটি যখন হয়ে গেল না আরে ভাতটা মা মার গেলতে ভুলে গেছে এই ভাজাগুলো খাও এই সব খেতে উচ্চ আগে উচ্ছে ভাজা দিয়ে শুরু করতে হয়
ও উচ্ছেটা খাবে না আর তিতাটা খেলে এটা টেস্ট ভালো লাগবে মটনটা আরো ভালো লাগবে খুব বেশি জ্ঞান কম মা খেতে বস না দেখো তুই তো কেমন করে খাওয়াতে হয় হ্যাঁ আমি তো খাবো বস ওখানে তুই খেতে তুই আর জিজে বস লাল লাল পড়েছিস রে তো দেখো বন্ধুরা একে একে সব অতিথিরা চলে এসেছে কেরম টান টান হয়ে শুয়ে রয়েছে এরাও তো আমরা যখন খাই আমাদের মানে পুরো পায়ে পায়ে ঘুরতে থাকে তো আর এসে ম্যাও ম্যাও করতে থাকে গুড ইভিনিং বন্ধুরা তারপরে দুপুরের পর আবার তোমাদের সাথে এখন কথা বলছি তো দুপুরে দেখতেই পেলে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল কি মেনু ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছিলো 4টা বেজে গেছিলো তারপরে একটু রেস্ট করেছি এখন বেজেছে বিকেল বলা চলে না সন্ধ্যে 6:30 তো এখন আমরা রেডি হয়ে গেছি একটু বেরোবো তারপরে এসে আবার এখানে রাতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব তো তোমাদের দুপুর সকালে বলেছিলাম যে কি শাড়ি কিনেছি আমি সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব তোমাদেরকে দেখাবো কিন্তু তখন আর দেখানো হয়নি সময় হয়নি তো এখন তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি শাড়ি কিনেছি তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি আর সুব্রত কি গিফট পেলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো তো দেখো আমি 4টে শাড়ি কিনেছি তার মধ্যে আমারও একটা রয়েছে সুব্রত আমাকেও একটা শাড়ি কিনে দিয়েছে আমি নিজেও গিয়ে মা কাকিমুনি আর আমার মানে শাশুড়ি মায়ের জন্য একটা কিনেছি তিনটেই ঢাকাই জামদানি কিনেছি তো সবার আগে দেখো এটা দেখাচ্ছি এরভাবে দেখো এটা এটা আমি মায়ের জন্য নিয়েছি কালারটা কেমন হয়েছে বলবে এটা হচ্ছে আঁচলটা আর পুরো ভেতরটাই এরকম কাজ আছে এটা হচ্ছে এটা মায়ের জন্য নিয়েছি রাস্ট কালারের মাকে খুব ভালো লাগবে মা ফর্সা আছে আর এটা হচ্ছে মানে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি তো অনেকদিন মায়ের জন্য শাড়ি কেনা হয় না তাই মা আর কাকিমুনির জন্য কিনলাম বলে এই মায়ের জন্য নিয়ে নিলাম তো এটা হচ্ছে পিচ কালার বলে না এটা না এটাকে হ্যাঁ হ্যাঁ পিচ কালারই বলবে না পিচ না কী যেন বেশ বলে আরে ওই ফলটার নাম বল না ওই 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 কালারটা তো যাই হোক এটা হচ্ছে আঁচলটা আর ভেতরটা মানে তিনটে একই শাড়ি শুধু কালারগুলো আলাদা আলাদা এটা নিয়েছি মানে আমার শাশুড়ি মায়ের জন্য আর এটা নিয়েছি কাকিমণির জন্য নীল রঙের কাকিমণি যেহেতু খুব ফর্সা এটা সুব্রত পছন্দ করেছে ওই দুটো শাড়ি আমি পছন্দ করেছি এই শাড়িটা সুব্রত পছন্দ করেছে তো এটাও সেম ওই খুলে আর দেখালাম না ভেতরে ওই রকম আর এটা আঁচলটা তো এগুলো সফট ঢাকাই নরম ঢাকাই পরে খুব আরাম হবে তো এই তিনটে শাড়ি এদের জন্য কিনেছি আর আমি একটা কিনেছি এটা অ্যাকচুয়ালি আমি কিনতাম না আমি একটা ভেবেছিলাম ঢাকাই জামদানি কিনবো বাট সুব্রত মানে আমার আমার নিজের জন্য কিছু পছন্দ হয়নি আমি যেরকম চাইছিলাম সেরকম পাইনি তো এই এই শাড়িটা বাইরে টাঙানো ছিল এটা একটা পিওর সিল্ক শাড়ি তো এটা আমার দেখে পছন্দ হলো তো সুব্রতও বললো নিয়ে নিতে তো এটা হচ্ছে শাড়িটার আঁচলটা আর পুরো শাড়িটা আমি উল্টো ধরেছি আর পুরো শাড়িটা হচ্ছে এরকম পুরো ভেতরটা হচ্ছে এরকম আর এইটা হচ্ছে শাড়ির আঁচলটা তো জানি না কতটা কি বোঝা যাচ্ছে ক্যামেরাতে আর সুব্রতর গিফটটা দেখাই এটা হচ্ছে একটা শার্ট এটা কাকু দিয়েছে সুব্রতকে আর বাবা গিফট এখনও সুব্রত কেনেনি এটা হচ্ছে বাবা টাকা দিয়ে যে সুব্রত কিনবে সময় পায়নি এখন অবধি এই জন্য কিনতে পারিনি এই যে এই শার্টটা কাকু দিয়েছে সুব্রতকে সন্ধেবেলায় গুটি পুপুকে নিয়ে সুব্রত একটু বেরিয়েছিল তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের রাত্রে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মানে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আর মা আসবে না আমি আর সুব্রতই বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর আমি আর সুব্রতই বাড়ি এসেছি মা আসেনি মা থাকবে এখন ওখানে দু তিন দিন আমাদের বাড়িতে তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আমি আর সুব্রত এসেছি মা আসেনি মা থাকবে ওখানে কদিন দু তিন দিন থাকবে
তো আজকে এত এক্সট্রিম গরম পড়েছিল, খুব কষ্ট হচ্ছে, মানে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছে মানে আমার প্রচণ্ড মানে ঘুম পাচ্ছে আমার, মানে আর শরীর আর চলছে না। তো এখন মোটামুটি রাত 11টা বেজে গেছে, 11:15টা বেজে গেছে, আমরা এইমাত্র বাড়িতে ঢুকলাম, এখন শুধু জাস্ট জামা কাপড় ছাড়বো, বিছানা করবো, শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আজকে ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করো আর বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করো। যারা আমাকে আজকে প্রথম দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাকে আগের থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে এই চ্যানেলে অনেক ইন্টারেস্টিং ভিডিও আরও আসবে, তো তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।